তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটল বর্ধমান শহরের রশিকপুর এলাকায়। স্থানীয় তৃণমূল কর্মী মঈনুদ্দিন আসমত আলী আনু বিবিদের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা আব্দুল রবের নেতৃত্বে তাদের বাড়ি ভাঙচুর করা হয়। তাদের আরও অভিযোগ, আব্দুল রব এবারে ভোটের টিকিট পাননি, তিনি তাদের বাড়ি বাড়ি গিয়ে বিজেপিকে ভোট দিতে বলেন। তারা বিজেপিতে ভোট না দিতে চাওয়ায় দলবল নিয়ে এসে বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ভাঙচুর করতে এসে বাচ্চা ও পুরুষদের মারধর করা হয় বলেও অভিযোগ জানান রশিকপুরের দফাদার পাড়ার কয়েকজন বাসিন্দা। ওরা মারামারি করে আসছে আর আমরা ঘরের ভিতরে ছেলে পুলে নিয়ে বসে রয়েছি। ওরা এসে এখানে একটা ছেলেকে মারছে, মারতে মারতে আমার ঘরকে ভাঙছে। দুলাল ঠাই দাঁড়িয়ে, দুলাল রবের ভাই আব্দুল রব, আর আমাকে ছেলে ঘরে বসে দিচ্ছে। আমি আমার ঘর কেন, আপনার ঘর ভাঙলো কেন, আপনার ঘর কেন ভাঙলো? আমার ঘর আজ বিজেপি কে ভোট দিতে বলেছিল, রব ওই জন্য রব দিইনি বলে ওই জন্য ভাঙলো। কিন্তু রব তো তৃণমূল করে, তৃণমূল করতে তো বিজেপি তো নাকি করতে যাচ্ছে, টিকিট পাইনি বলে রব টিকিট পাইনি বলে খেপে গেছে, রব খেপে গেছে টিকিট পাইনি বলে। আপনারা ঘরে ছিলেন? হ্যাঁ, বাচ্চা নিয়ে ঘরে বাচ্চা দাও, এই বাচ্চা নিয়ে আমরা ঘরে বসে রয়েছি আর এসে ভাঙছে, আর আমি দৌড়ে আসছি তো আমাদের রবের ভাই আমার ঘর ঢুকিয়ে দিচ্ছে। এই দেখো এখানে এই রকম তো টান টেনে ধরেছে, এখানে লেগেছে, আর এই দেখো রবের ভাই আমাকে ঘরে বসে দুলাল তোমার ঘরে। আপনারা কোন দল করেন? আপনারা কোন দল করেন? আপনারা কোন দল করেন? তৃণমূলকে ভোট দিয়ে আসি, আর কি করবো। স্থানীয় তৃণমূল সমর্থক শেখ বাদশা জানান, আমি আমার বাড়িতে তৃণমূলের বুথ ক্যাম্প করতে দিয়েছিলাম, সেটাই আমার কাল হলো। আমার বাড়িতেও আব্দুল রবের নেতৃত্বে হামলা চালানো হয়। প্রতি ইলেকশনের সময় আমরা এই ঘরটা খুলে দিই বুথ অফিস করার জন্য। তো আমাদের এখানে দফাদার পাড়া আর রশিকপুর মসজিদ তলে দুটো টিম আছে, যারা একই পার্টির একই একই মানে একই পার্টির ছত্রছায়ায় একই পার্টি করে, তৃণমূল দুজনেই তৃণমূল করে। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে কি যে এখানে কিছু ছেলে বসেছিল এরকম অবস্থাতে, এইরকম অবস্থাতে যখন তারা এলে বুথের কাজকর্ম করছিল, এইরকম অবস্থাতে আব্দুল রবের বেশ কিছু ছেলে এখানে এসে দাঁড়ায়, এখানে এসে দাঁড়ায়, এখানে এসে দাঁড়াবার পর বুথের ভেতর থেকে একটা ছেলেকে জামার কলার ধরে টেনে বের করে এবং মারতে থাকে। হ্যাঁ, তো আরও যারা ছিল তারা যখন প্রতিবাদ করে যে কেন মারছিস, তাহলে একে এখানে কেন, কে এন্ট্রি দিয়েছে, কে একে বসার পারমিশন দিয়েছে? হ্যাঁ, এখানে তো বুথ অফিস, তো এখানে তো সবারই অবাধ, তৃণমূলে যারা আছে তাদের সবারই অবাধ প্রবেশ আছে এখানে, কারোর তো ব্যক্তি মালিকানা কোনো ব্যাপার নয়। হ্যাঁ, তো তার জন্যে হ্যাঁ আব্দুল রবের কিছু ছেলে আমার বাড়ির ওপরে অ্যাটাক করেছে, যার নাম রবের ভাই ছিল দুলাল, যার নাম মিলন, বান্টি, মেহরাজ, হ্যাঁ আর সিকান্দার, আরও বেশ কিছু ছেলে ছিল, হ্যাঁ যাদের আমি নাম জানি না। আপনার কি কি ক্ষতি করলো? আমার এই যে এই ওপরে এবং আমাদের বাড়ির মেয়েরা সব ভয়। কী চাইছেন আপনি? আমি চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার যে আমার অপরাধ কি, আমি তৃণমূলের পার্টি অফিস করতে দিয়েছি বলে আমার বাড়ি একটা খুলল এবং তৃণমূলের ছেলেরাই করলো। যেখানে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে সেখানে 43, 46, 49 ও 50 নম্বর বুথ রয়েছে। পরে ঘটনাস্থলে বর্ধমান থানা থেকে বিরাট পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা আব্দুল রব। তিনি জানান, তৃণমূলের দুই পক্ষের মধ্যে একটা ঝামেলা হয়েছে শুনেছি, তবে নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় এখনও সেভাবে খোঁজ নিতে পারিনি, আমাকে বদনাম করার জন্যই আমার নাম জড়ানো হচ্ছে, এই ঘটনার সাথে আমার কোনো যোগ নেই। যে যে করেছে সে তার মাথা আছে, অনেক উঁচু দরের মাথা আছে। তো এখানে আমার হচ্ছে এলাকা হচ্ছে যে বুথ নাম্বার হচ্ছে 46, 49 and 50। রেজাল্ট যেদিন বেরোবে 2 তারিখ সেদিন আপনাদের এখানে চ্যানেলে বলে রাখলাম, 46, 49 and 50 এই বুথ নাম্বারের বিজেপি কটা ভোট পায় সেটা খালি দেখে নেবেন। যারা বলছে তারা তাদের যারা নেতা আছে তাদের যে নেতৃত্বের সঙ্গে তারা হয়তো যোগাযোগ রেখে যারা আমাকে মেলাইন করার চেষ্টা করছে, পারছে না কোনোভাবেই, তো তাদের নেতারাও ওই দিন রেজাল্টটা যখন বেরোবে তখন বুঝতে পারবে। না না, আমার জানা নেই, এরকম ঘটনা একটা শুনেছিলাম, আমি তখন ছিলাম না, যে দুপুরবেলায় যখন জল হলো তখন আমি অন্য বুথে আটকে পড়েছিলাম, এখানে আসতে পারিনি,
বিকালের দিকে জলটার সময়, সেই সময়টাতে শুনলাম দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল তাদের নিজেদের মধ্যে, সবাই দল করে কিন্তু তাদের সঙ্গে তাদের মনোমিল নেই, সেই দুজনের সেই দুজনের মনোমিল না থাকার ফলে তাদের মধ্যে কথাকাটিতে বচসা হয় এটাই শুনেছি। এবং তারপরে শুনলাম, এখন এসে শুনলাম যে একটা অ্যাসবেস্টাস বাড়িতে ফাটা আছে, কারো বাড়িতে এরকম একটা শুনলাম, বাকিটা আমি আর ঠিক জানি না। এখন যেহেতু নির্বাচন, শান্তিপূর্ণ ইলেকশন করতে হবে, মানুষকে ভোট দিতে হবে, মানুষ যাচ্ছে ভোট দিতে, আমি এখন এই দিকটাকে বেশি গুরুত্ব দিয়েছি, এটা নিয়ে আমি বুথ কেন্দ্রে পড়ে আছি, বাকিগুলো দেখার সময় পাইনি, বাকিগুলো ভোট মিটে গেলে নিশ্চয়ই দেখি। আমার বিরুদ্ধে অভিযোগ যারা করছে তাদের নেতারা, তাদের কারা নেতা আছে, মাথা আছে, সেই মাথাদের আমার সঙ্গে তারা পেরে উঠছে না রাজনীতি করতে গিয়ে, তারা তাদের চেলাদেরকে দিয়ে হয়তো করাচ্ছে হতে পারে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ বলছে, একদম মিথ্যা, মানে মিথ্যা মানে এখানকার এই এলাকার খুব কম করে হলেও 3000 মানুষ আছে, আপনি 3000 মানুষের বাড়িতে 3000 মানুষকে জিজ্ঞেস করলে সবাই যে বলবে না তা নয়, তাই দু চারজন হয়তো বলতে পারে, কিন্তু আমার ধারণা 2990 জনই বলবে যে এটা একদম মিথ্যা। ব্যুরো নিউজ, আনন্দ বার্তা।